হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো শাহাদাত ওয়েব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা যারা ভিভো ফোন ইউজার আছো, তোমরা 0.2 সেকেন্ডের ভিতর কিভাবে গ্লোবাল ফেলা বা এক কথায় জাস্ট দুইটা সেটিং ইউজ করার মাধ্যমে তোমরা তোমাদের গ্লোবাল স্পিড দ্বিগুণ করে নেবা সেই সম্পর্কে বলতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা ভিভো ফোন ইউজার আছো, আমার দেখানো জাস্ট দুইটা সেটিং ইউজ করলে তোমরা তোমাদের গ্লোবাল স্পিড দ্বিগুণ করতে পারবা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং ছোট্টখাটো হলেও একটি কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো তোমাদের জন্য গ্লোবাল স্পিড খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যদি ভালোভাবে গ্লোবাল না ফেলতে পারো তো তোমরা কখনো একটি প্রো এনিমিকে মারতে পারবা না। তো তোমরা যারা ভিভো ফোন ইউজার আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিং আজকে আমি তোমাদের দেখাবো। এই দুইটা সেটিং ইউজ করলে তোমরা তোমাদের গ্লোবাল স্পিড খুব ফাস্ট করতে পারবা। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের গ্লোবাল স্পিড যতটা ফাস্ট করতে পারবে ততটা ফাস্ট তোমরা এনিমিদের মারতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা ভিভো ফোন ইউজার আছো, ফ্রি ফায়ার গেমটিতে কিভাবে তোমরা তোমাদের ফাস্ট গ্লোবাল স্পিড করবা মাত্র দুইটা সেটিং অন করার মাধ্যমে, চলো দেখা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমরা তোমাদের সেটিং অপশনে আসবা। তো সেটিং অপশনে যাওয়ার পর তোমরা নিচে চলে আসবা। তো নিচে আসার পর এইখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশনটি দেখতে পাবা, তো ওইখানে তোমরা প্রেস করবা। তো এইখানে প্রেস করার পর তোমরা নিচে চলে আসবা। তো নিচে আসার পর এখানে অ্যাক্সেসিবল নামে একটা অপশন পাবা, এখানে প্রেস করবা। তো এইখানে প্রেস করার পর এইখানে তোমাদের লার্জ মাউস পয়েন্টার যেটা আছে এটা তোমাদেরকে অন করতে হবে। তো লার্জ মাউস পয়েন্টারটি অন করলে তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমটির ফায়ার বাটনটি খুব ফাস্ট কাজ করবে। অটো ক্লিক নামে একটি অপশন আছে, এইখানে প্রেস করতে হবে, যেটা ডুয়েল টাইমিং। তো অটো ক্লিক অ্যান্ড ডুয়েল টাইমিং যেটা আছে এইখানে তোমাদের প্রেস করতে হবে। তো এইখানে তোমরা 0.2 সেকেন্ড যেটা আছে এইটা করে দিবা। তো এইখানে তোমরা ডুয়েল টাইমিংটি 0.2 সেকেন্ড করে দিবা। এতে তোমাদের ফ্রি ফায়ার গেমটি খেলার সময় গ্লোবাল স্পিড 0.2 সেকেন্ডের ভিতর পড়বে এবং তোমাদের গেমের মুভমেন্ট স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে। তো এরপর তোমরা ব্যাকে চলে আসবা। তো বন্ধুরা, জাস্ট এই দুইটা প্রসেস ইউজ করে তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে খুব ভালো মুভমেন্ট স্পিড এবং খুব ভালো গ্লোবাল স্পিড আনতে পারো। তো বন্ধুরা, গ্লোবাল স্পিড আনার জন্য তোমাদের এই সেটিং অন করার পাশাপাশি তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু খুব জরুরি। তো বন্ধুরা, এই সেটিং দুটি অন করলা এরপর তোমাদের গ্লোবাল স্পিডের কোনো প্র্যাকটিস নাই, তাহলে কিন্তু তোমরা কখনোই ফাস্ট গ্লোবাল ফেলতে পারবা না। তো সর্বপ্রথম তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য তোমরা তোমাদের ট্রেনিং মোডে চলে যাও আর তোমরা গ্লোবাল নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। তো তোমাদের যত ফাস্ট হাত হবে তোমরা ততটা ফাস্ট গ্লোবাল ফেলতে পারবা। আশা করি তোমরা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তো বন্ধুরা, ফিরছি নেক্সটে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।